চলছে আমরা আশা করব তার কোনো ঘটনা। আমি আমার সামান্য রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মাত্র দুটি ঘটনা আপনাদের সামনে ছয় দফা এবং এগারো দফার আন্দোলনে যখন বাংলার মানুষ উত্তাল হয়ে উঠেছিল, যে এগারো দফা আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে সামনে ছাড়িতে ছিলাম, তখন বদলুম জনতা ভাষণী সর্বপ্রথমে গিয়ে উঠেছিলেন রায়ভবন। আজকে বঙ্গভবন ছেড়া উপরে কি বলেছিলেন মুক্ত মানুষ হিসাবে হয়তোবা চলেও যেতে, কিন্তু ছাত্র সমাজ আর মওলানা ভাসানী তাদের ভূমিকার কারণে তিনি ওই গোল করেন বৈঠকে। মুক্ত মানুষ হিসাবে সমস্ত রাজকর্মীদের মুক্তি আদায় করে তার জীবন কাহিনী অন্তর্ভুক্ত করুন। তাই নয়, এই সরকারকে আমি আরো বলতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার সাধন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশে শাসন ভার শাসন জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, এই সরকার এবং দেশকে সম্পর্ক এই কথা বলে আমার পক্ষ ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বাড়ির সম্মানিত চেয়ারম্যান মোস্তফা।